নন্দিনী সৌভিকের সুখী দাম্পত্য, তাদের একমাত্র কন্যা সুজা। নন্দিনী ও সৌভিক পেশায় ডাক্তার এবং নন্দিনীর জীবন বড় মেয়েকে নিয়ে খুব আনন্দে কাটছে। পুরনো কোনো কারণে নন্দিনী ডাক্তারি ছেড়ে দেয়। তারপর আসছে ইন্দ্রাশিস আচার্যর নতুন ছবি পার্সেল। একটু গল্পটা শুনে, জীবনে চলতে চলতে যেগুলো ছোটো থেকে বড় হতে হতে আমাদের নানান রকমের নানা সময়ের মধ্যে দিয়ে তো যেতে হয়। তার মধ্যে মেন যে ফ্যাক্টরটা হয় আমাদের আপব্রিংয়িং যেভাবে তৈরি হয়েছে, আমরা যেভাবে সোশ্যো ইকোনমিক কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল সিস্টেম আমাদের কতটুকু কীভাবে ইম্প্যাক্ট করছে, তার উপর আমি কতটুকু কম্প্রোমাইজ করব, কতটা নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমি বা পরিবার স্যাক্রিফাইস করে আমি যে সময়টা দেব, সেইটার উপর ডিপেন্ড করে আমার চরিত্রটা গঠন হয়। এবং সেইটা তখনই সাকসেসফুল হয় যখন আমার অবজেক্টিভ কী আমি সেখানে পৌঁছই, আইদার সেখান থেকে আমি কতটা ডেভিয়েট হচ্ছে সেটা আমার বেঞ্চমার্ক, অথবা সেখানে কতটা ন্যারোড ডাউন করে আমি সেখানে পৌঁছই সেটা আমার বেঞ্চমার্ক। এই বিষয়টার উপর এই ছবিটা অ্যাকচুয়ালি তৈরি। এবং এখানে যে একটা উচ্চবিত্ত ফ্যামিলি কীভাবে সারাউন্ডেড বাই যে বিভিন্ন স্তরের, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইকোনমিক কন্ডিশনের পরিবারের দিয়ে সারাউন্ডেড তারা, এবং তারা কীভাবে তাদের রিয়্যাক্ট করছে সেই ব্যাপারটা এখানে তৈরি করা হচ্ছে পার্সেলে। নন্দিনীর জীবন উলটপালট হয়ে যায় যখন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে পার্সেলের মাধ্যমে তার হাতে এসে পৌঁছায় ছবি, ফুল ও আরও অন্য সব গিফটস। ছবিতে নন্দিনীর চরিত্রে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও সৌভিকের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। আমি মনে করি যে এই ছবির মধ্যে দিয়ে খুব সাধারণ মানুষের মনের মধ্যে কোথাও একটা দাগ থাকবে। ছবিতে মিউজিক করেছে জয় সরকার। ওনার ডিরেকশনে মুক্তধারার পর আবারও পার্সেলে গান গাইলেন ঋতুপর্ণা সেনগুপ্ত সঙ্গে শ্রীলা মজুমদার। বলে ইন্দ্রাশি সবসময় বলে যে আগের ছবিগুলো থেকে কিছু আলাদা ইন্টারেস্টিং কিছু করতে হয়, মানে সবসময় নতুন নতুন কিছু আইডিয়া খোঁজে। তো এই ছবিটার ক্ষেত্রেও আমরা সেরকম চেষ্টা করেছি। দুজন বিদেশি মিউজিশিয়ান বাজিয়েছেন এই ছবিটাতে, সোফি কাসপারোভা ও চেক রিপাবলিকের অসাধারণ একজন ইংলিশ প্লেয়ার, আর আকরাম আব্দুল ফাত্তা ও ইসরায়েলের একজন অসাধারণ ভায়োলিনিস্ট। তা এছাড়াও আমাদের এখানকার অনেক গুণী মিউজিশিয়ানরা এই ছবিতে কোলাবোরেট করেছেন, সঙ্গে শ্রীলাদি গান গেয়েছেন, ঋতু গান গেয়েছে। তা সব মিলিয়ে খুব জমজমাটি এক্সপিরিয়েন্স, খুব আনন্দের এক্সপিরিয়েন্স। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছে দামিনী বাসু, অনিন্দ চ্যাটার্জি, অম্বরীশ ভট্টাচার্য, তিয়াশা দাশগুপ্ত, শ্রীলা মজুমদার ছাড়াও আরও অনেকে। সম্প্রতি কলকাতার এক হোটেলে মুক্তি পেল ছবির ট্রেলার।